إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصل على أحد منهم مات عبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেককে তিনি মরণ দান করেন প্রত্যেক মানুষকে মরতে হবে এবং কামিয়াব সেই ব্যক্তি সফল কাম সেই ব্যক্তি যে ব্যক্তি এই জীবন থেকে কিছু পরকালের জন্য পাথেয় সংগ্রহ করল নেক আমল এবং ইমানের সাথে সাথে সৎ আমল নিয়ে পরলোক গমন করলো সেই ব্যক্তি কামিয়াব হতভাগা সেই ব্যক্তি যে ব্যক্তি খালি হাতে পাপের বোঝা নিয়ে ওপারে পাড়ি দিল দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন যিনি আমাদের জন্য সুন্নত এবং বিদআতকে স্পষ্ট করেছেন আল্লাহর মনোনীত পথ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই পথ সম্পর্কে সঠিক জ্ঞান দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমাদের বিষয়বস্তু ছিল জানাজার বিধিবিধান সম্পর্কে মাইয়্যিত সম্পর্কে আলোচনা বা জানাজা সম্পর্কে আলোচনা এর আগে দুই সপ্তাহ আলোচনা হয়ে গেছে আজকে তৃতীয় সপ্তাহ জানাজা সম্পর্কে বেশ কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ প্রথম আলোচনা আজকে শুরু হবে মাইয়্যিতের গোসল থেকে মৃত ব্যক্তির গোসল মাইয়্যিতকে গোসল দিতে হবে এবং মাইয়্যিতকে গোসল দেওয়া মুসলমানদের উপর ওয়াজিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে এবং শহীদদেরকে ছাড়া শহীদদের শুধু গোসল দিতে হবে না যারা জিহাদ ফি সাবিলিল্লাহ সশস্ত্র জিহাদে লড়াইয়ে গিয়ে শহীদ হয়েছেন তাদেরকে ছাড়া যেহেতু তাদের সম্পর্কে হাদিস আছে তারা কাল কেয়ামতে হাজির হবে আল্লাহর দরবারে শহীদের রক্ত নিয়ে সেজন্য তাদের গোসল নেই বাকি গোসল দিতে হবে মাইয়্যিতকে গোসল দেওয়া মুসলমান যারা জীবিত আত্মীয় স্বজন বা মুসলিম জাতি যেই মুসলিম এলাকায় যে মুসলিম ভাইয়ের মৃত্যু হয়েছে তাদের ওপর গোসল দেওয়া ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস রয়েছে মুহরিম সম্পর্কে ইহরামের অবস্থায় যদি মারা যায় তবে তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ইহরামের কাপড় পরিবর্তন করতে হবে না এটি একটি পৃথক মাসলা যারা ইহরামের অবস্থায় হজে বা উমরায় গিয়ে মারা যাবে তাদের মুহরিম সম্পর্কে যে উটের পায়ের তলে চাপা পড়ে মারা গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছিলেন যে ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন এই লোককে গোসল দিয়ে দাও পানি এবং কুল পাতা দিয়ে বরই পাতা বুঝছেন তো কুল পাতা দিয়ে কুল পাতাই ক্ষমতা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং তার সাথে সাথে হতে পারে যে যে কীট পতঙ্গ যেগুলো শরীরে লাগবে বা শরীরকে খাবে খুব তাড়াতাড়ি হয়তো কাছে যাবে না এ রহস্য থাকতে পারে আল্লাহ আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলের পাতা ব্যবহার করতে বলেছেন এই মাইন ও সিদরিন এছাড়াও যদি কোনো জিনিস দিয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয় যেমন সাবন বিশেষ কোনো সাবন সাবান দিয়ে গোসল দেওয়া যেতে পারে বা ভালো গোসলের ক্ষেত্রে বেশ কিছু জিনিসকে খেয়াল রাখতে হবে প্রথম হচ্ছে যে তিনবার করে গোসল দিতে হবে গোসল দেবেন তো একবার পানি বইয়ে দিলেন ছেড়ে দিলেন না পানি তিন তিনবার করে শরীরে বইয়ে দিতে হবে কমপক্ষে তিনবার হাদিস পরে বলছি
দুই নম্বর হচ্ছে যে বেজোড় গোসল দিতে হবে, তিনবার কমপক্ষে, না হলে পাঁচবার, না হলে সাতবার, না হলে নয়বার। আর গোসলের সাথে কয়েকবার যে আপনি কমপক্ষে তিনবার ধুইবেন, তার মধ্যে একবার আপনি তাতে কুল পাতা দিয়ে দিবেন বা সাবান বা অন্যান্য কিছু দিয়ে, যা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হতে পারে সেগুলি ব্যবহার করবেন। আর আরেকটি জিনিস রয়েছে কফুর, কফুর বুঝেন তো, কাফুর আরবিতে বলে, কর্পূর। তো এই এই কর্পূর ব্যবহার করা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতে পারেন, সেই জামানা থেকেই ব্যবহার হতো। সুতরাং কর্পূর ব্যবহার করা ভালো, মুস্তাহাব। চার নম্বর, পাঁচ নম্বর হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে মাথার চুলগুলি যদি খোপা বাঁধা থাকে তাহলে সেই চুলগুলি খুলে দিতে হবে এবং ভালো করে ধুয়ে দিতে হবে। ছয় নম্বরে হচ্ছে চুলগুলিকে চিরুনি করে দেওয়া, চুলের চিরুনি করে দেওয়া। মহিলাদের ক্ষেত্রে খুলে দিয়ে ধুয়ে গোসল দেওয়ার পরে তিন ভাগে ভাগ করে দেওয়া চুলগুলিকে, হ্যাঁ, বেঁধে বেঁধে দেওয়া, হ্যাঁ, তিন ভাগে ভাগ করে বেঁধে দিয়ে তারপরে পিছন দিকে ছেড়ে দিতে হবে, পিছন দিকে রেখে দিতে হবে, যেমন হাদিসে। আট নম্বরে হচ্ছে যে গোসল যখন দেবেন তখন ডান দিক থেকে আরম্ভ করবেন, ডান দিক থেকে আরম্ভ করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এবং ওজুর স্থানগুলি থেকে আরম্ভ করতে হবে। এক তো ডান দিক থেকে আরম্ভ করতে হবে, দ্বিতীয় হচ্ছে ওজুর স্থান থেকে আরম্ভ করতে হবে, যেগুলি ওজুর অঙ্গ, ওজুতে যে অঙ্গগুলি ধুইতে হয় সেগুলো থেকে আরম্ভ করতে হবে। তার মানে ওজুতে আপনি দুই হাত ধন কোনই পর্যন্ত, তাহলে দুই হাতের মধ্যে ডান দিক থেকে আরম্ভ করতে হবে, মানে ডান হাত প্রথমে ধোয়াতে হবে, তারপরে বাম হাত, এইভাবে। ওজুতে পা ধুয়ে থাকেন, পা প্রথমে ডান পা তারপরে বাম পা, এইভাবে শরীরের ডান দিক থেকে আরম্ভ করতে হবে। পানি যে দেওয়া আরম্ভ করবেন শরীরে, ডান দিক থেকে পানি দেওয়া আরম্ভ করতে হবে। তারপরে মুস্তাহাব হচ্ছে, মানে উত্তম হচ্ছে যে পুরুষদেরকে পুরুষে গোসল দেবে আর মহিলাদেরকে মহিলা গোসল দেবে, এটি হচ্ছে উত্তম। পুরুষদেরকে পুরুষরা গোসল দেবে আর মেয়ে ছেলেকে মহিলাদেরকে মহিলারাই গোসল দেবে। তবে এর থেকে ভিন্ন হচ্ছে মশলা স্বামী স্ত্রীর, স্বামী স্ত্রীর গোসলের মশলাটি এর থেকে ভিন্ন। অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে আর স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, সহি হাদিসের আলোক। পক্ষান্তরে হানাফি মাজহাবের ভাইয়েরা জায়েজ মনে করে না, তাকে স্বামী স্ত্রী গোসল দিবে, স্ত্রী স্বামীকে গোসল দিবে, এটি জায়েজ মনে করে না তাদের মশলাতে, যেটি ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। মরে যাওয়ার পরে নাকি স্ত্রী থাকে না, হ্যাঁ, হারাম হয়ে যায়, হ্যাঁ, গোটা গ্রামের লোক, দেশের লোক মাইয়ের দেখতে আসে, সব দেখছে, আর স্বামী স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে গেল, আবার স্ত্রীর জন্য স্বামী হারাম হয়ে গেল। স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, স্বামী স্ত্রী গোসল দিতে পারে, এর বেশ কিছু দলিল রয়েছে। আর নিষেধের কোনো দলিল নেই, জায়েজের বেশ কিছু দলিল রয়েছে, নিষেধের একটিও দলিল নেই। যেমন একটি হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লাউকুন্ত ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারত, স্বামী যে স্ত্রীকে গোসল দিতে পারে বা স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, এক অপরকে গোসল দিতে পারে, এ সম্পর্কে মা আয়েশা বলছেন যে আমি যদি আগে জানতে পারতাম, যা পরে জানলাম, মা গাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা নিসাইহি, তো আল্লাহ রসুলকে অন্য লোকেরা গোসল দিত না তার বিবিদের ছাড়া। মানে গোসল দেওয়ার ক্ষেত্রে তখন বিভিন্ন মত হইল, নানা লোকের নানা মত, যে গোসল দিব আল্লাহ রসুলকে কেমন ভাবে, যে জামা পুরোহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন সেই জামা থাকবে, তাতেই গোসল দেব, না তাঁর জামা কাপড়কে খুলে গোসল দিব, এই নিয়ে ইখতিলাফ হয়েছিল। এই কথাটিকে সামনে রেখে মা আয়েশা বলছেন, যদি এই কথাটি আগে জানতে পারতাম যে লোকের ইখতিলাফ শুরু করবে যে কেমনে গোসল দেওয়া যায় আল্লাহ রসুলকে, তাহলে আমরাই গোসল দিতাম, অন্য কাউকে গোসল দিতে দিতাম না। কি বুঝতে পারলেন? মা আয়েশা একটি নাজায়জ কাজ, যদি স্বামী স্ত্রীকে গোসল দেওয়া নাজায়জ কাজ হয় তার জন্য আকাঙ্ক্ষা করবেন, হ্যাঁ, আর আফসোস করবেন, আক্ষেপ করবেন, আক্ষেপ কি কাজের করে, জায়েজ কাজ তার আক্ষেপই করা যায় না, নাজায়জ কাজের আক্ষেপই হতে পারে না, প্রশ্ন উঠে না। ঠিক আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, হাদিসটি সহিহ। ইমাম বাইহাকি বলছেন, আমার বাইহাকির কথা, তিনি একজন ইমাম, ওনার হাদিসের একটি কিতাব আছে সোনানে বাইহাকি, তিনি বলছেন যে মা আয়েশা আক্ষেপ করলেন এই ক্ষেত্রে, আর আক্ষেপ কিসের উপর, ওয়ালা ইউতালাহাফ ইল্লা আলা মা ইয়াজুজ, আর জায়েজ কাজ না হলে আক্ষেপের প্রশ্নই ওঠে না, এই কথাটি বললাম। নাজায়েজ কাজ হলে মা আয়েশা আক্ষেপই করতে পারেন না যে আমরা গোসল না দিয়ে ভুল করলাম, নাজায়েজ কাজ কি করে তিনি আক্ষেপ করতে পারেন, তাহলে বোঝা যাচ্ছে যে নাজায়েজ নয় এটি, জায়েজ, স্বামী স্ত্রী। ইমাম আহমদ রহমতুল্লাহ এজন্য বলেছেন যে স্বামী স্ত্রী এক অপরকে গোসল দিতে পারে।
আর একটি হাদিসে রয়েছে দলিল, মানে স্বামী স্ত্রী গোসল দিতে পারে, এক অপরকে গোসল দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিতে, যে জান্নাতুল বাকি আজকাল বলা হয়, বাকির যে মদিনার কবরস্থান রয়েছে, বাকির কবরস্থানে একটি জানাজা পড়ে ফিরে আসলেন। ফিরে আসার পরে মাথায় অত্যন্ত ব্যথা, মাথায় ব্যথা, ওয়ান আজাদু সুদান ফি রাসি, মাথায় খুব ব্যথা, ওয়া আকুল ওয়া রাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ব্যথা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায়ও সেদিন ব্যথা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মাথায় ব্যথা অনুভব করছেন, তখন বলছেন হাই মাথা নিয়ে আর থাকতে পারছি না, যেমন আমরা বলি অনেক সময় আর মাথা নিয়ে থাকতে পারছি না, ওয়া রাসা আরবি ভাষা বলতেন, এই মাথা নিয়ে থাকতে পারছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাল আনা ওয়া রাসা, বরং আমার ওই অবস্থা, আমিও মাথা নিয়ে থাকতে পারছি না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা দাররাকে লাউ লাউ মিত্তে কাবলি ফাগাসালতু ফাকাফানতুকি, বলছি দেখো মানুষ যখন অসুস্থ হয় বিশেষ করে তখন মরণ বেশি স্মরণ হয়, মরণ যেন ঘনিয়ে এসছে মনে হয় যে হতে পারে এতেই মরে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়েছেন মায়ের সাথে, দেখো দেখো তোমার কোনো চিন্তা নেই, তুমি যদি মরে যাও আমার পূর্বে, লাউ মিত্তে কাবলি, তুমি যদি আমার আগে মরে যাও তাহলে কি করব, আমি ফাগাসাল তোকে, তোমাকে আমি গোসল দেবো, আর কাফান তোকে, তোমাকে আমি কাফন পরিয়ে দেবো। কি করে নাজায়েজ হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা তুমি যদি আমার পূর্বে মরে যাও তো তোমাকে আমি গোসলে দিয়ে দেবো, কাফনও দিয়ে দেবো, আর যদি কোনো মজা বলে নাজায়েজ, মজা মানবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবেন না, মজাব কি দিয়ে তৈরি হবে? হাদিস করণ বাদ দিয়ে, যদি কোনো মজাবে হাদিস করণ বাদ দিয়ে মশলা থাকে সেগুলো প্রত্যাখ্যাত, ছেড়ে দেওয়া ফরজ, ছেড়ে দেওয়া ফরজ। মুসনাদ আহমাদ ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে। তারপর ওই যে বললাম যে গোসলের ক্ষেত্রে অনেকগুলি জিনিসের খেয়াল রাখতে হবে, সম্পর্কে একটি হাদিস রয়েছে, বড় হাদিস। হাদিসটি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক মহিলা, মদিনায় অধিকাংশ মহিলার জানাজা হলে তিনি গোসল দিতেন, গোসল দেওয়ার ক্ষেত্রে তিনি স্পেশালিস্ট ছিলেন, উম্মে আতিয়া। তো এই হাদিস দ্বারাও বোঝা যায় যে মহিলা মারা গেলে মহিলা গোসল দেওয়াই শ্রেয় ভাগ, যদিও স্বামী। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জায়নাবের ইন্তেকাল হয়, তখন উম্মে আতিয়া বলছেন আমরা গোসল দিয়েছিলাম। তো বলছেন উম্মে আতিয়া যে দেখাল আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, ওয়ানাহনু নাফসুল ইবনাতাহু জায়নাব, আমরা তার বড় মেয়ে জায়নাবকে গোসল দিচ্ছিলাম। জায়নাব তার স্বামী ছিল আবুল আস বিন রবি, তার ইন্তেকাল হয়েছিল আল্লাহ রাসূল জীবদ্দশায়। আল্লাহ রাসূল আসলেন, তারপরে বললেন ইগসিল নাহা সালাসান আও খামসান আও সাবান, তিনবার করে গোসল দাও, অথবা পাঁচবার করে, অথবা সাতবার করে, আও আকসার মিন যালিক, এর চাইতে অধিক প্রয়োজন হলে, ইন রাআইতুন্না যালিক, যদি এর প্রয়োজন মনে করো, যে না নয়বার করে দুইও সাতবার করে দুইও হলো না, নয়বার প্রয়োজন রয়েছে অসুবিধা নেই, তার বেশিও দুইটি বড়, ইন রাআইতুন্না যালিক, বেমাইন ওয়া সিদরিন, পানি এবং কুল পাতা দিয়ে। আলাত কুলতো, সে উম্মে আতিয়া জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, ভিতরান মানে বেজোড় করতে হবে, মানে জোড় করা চলবে না, যদি প্রয়োজন হয় দেখলাম যে নয়বারে হলো না, দশবার করে দিলাম বা বারোবার করে দিলাম, বা সাতবারে হলো না, আটবারে হয়ে গেছে, তো নয় কি প্রয়োজন রয়েছে, না আটবার করে ছেড়ে দেবো। নবী সাল্লামের কালার নাম, হ্যাঁ বেজোড় করবে, বেজোড়, আল্লাহ বেজোড় ভালোবাসেন, অনেক ক্ষেত্রে আছে ইন্নাল্লাহ ভিতরুন ইয়ুহিব্বুল ভিতরা, আদি সাথে আল্লাহ বেজোড় এবং বেজোড়কে পছন্দ করেন। ওয়াজে আল্লা ফিল আখেরাতে কাফুরান আও শাইয়ামিন কাফুর, এবং শেষখানে কর্পূর ব্যবহার করবে, এই হাদিসে তাহলে কর্পূর ব্যবহার করার কথা এসেছে। ফায়দা ফারাক তুন্না ফাহাজিন মিনি, যখন তোমাদের গোসল দেওয়া হয়ে যাবে তখন আমাকে জানিয়ে দেবে, অবগত করবে, জানিয়ে দেবে যে এখন গোসল দেওয়া হয়ে গেছে। ফাল্লাম্মা ফারাক না আজান না হো, অম্মি আতিয়া বলছেন যখন আমরা গোসল থেকে ফারিক হলাম, গোসল শেষ হলে দেওয়া, তখন আমরা আল্লাহ রসুলকে জানিয়ে দিলাম যে এখন গোসল দেওয়া শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল আব্বা মেয়ে তাঁর। তখন তিনি করলেন কি, বরকতের জন্য একটি লুঙ্গি দিলেন, যে লুঙ্গিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র মুবারক দেহে ব্যবহার করতেন, যে লুঙ্গি তিনি পড়তেন সেই লুঙ্গিটি দিলেন, এটি বরকতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জিনিস থেকে বরকত হাসিল করা এর প্রমাণ রয়েছে, কিন্তু সেই জিনিসই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে নিশ্চিত, যাতে ইয়াকিন থাকে আপনার। আজকাল যে আল্লাহ রসুলের অনেক কিছুর নামে, চুলের নামে মুয়ে মোবারক, চুল মোবারক, তো এই কদম মোবারক, এই সেই অনেক কিছু, বা কোনো জায়গায় আল্লাহ রসুলের জুব্বা রাখা আছে, এই রাখা আছে, এইসব কথাবার্তা যে আছে এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর সত্যতা সম্পর্কে সন্দিহান, এর সত্যতা নেই কিছু। সুতরাং এগুলোর ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করে গোমরা হলে হবে না। আর আরেকটি কথা মনে রাখবে যে এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সীমিত, শুধু মানে বরকত হাসিল করা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস,
আল্লাহ রাসূলকে বাদ দিয়ে পৃথিবীর কোন মহামানব কোন আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালি আল্লাহর নেক বান্দার তার ব্যক্তিত্ব থেকে বা তার কাপড় চোপড় থেকে তার লিবাস পোশাক থেকে তার ওযুর পানি থেকে তার এই থেকে সেই থেকে বরকত হাসিল করা শরীয়ত বিরোধী কাজ কারণ হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো আল্লাহর রাসূলের পর এই উম্মতের প্রথম সন্তান কিন্তু তার কাপড় চোপড় থেকে তার আপনার ওযুর পানি থেকে বা গোসলের পানি থেকে তার দাড়ি থেকে তার চুল থেকে কেউ বরকত হাসিল করেননি কথা বুঝতে পারছেন সুতরাং আমাদের দেশে যে আছে যে পীর সাহেবদের কাপড় থেকে ওযুর পানি থেকে এমনকি নাউজুবিল্লাহ কাসপোটা থেকে আমাদের অনেক ভাই আমাকে মাঝে মাঝে শোনান যে আমাদের দেশের পীর সাহেব আসে তখন পানি তো আছে পানি হ্যাঁ পানির পিক থেকে না হ্যাঁ পানির পিক ছাড়লে গায়ে শরীরে ঘোষা শুরু করে দেয় লোকে নিয়ে মুরাই এগুলো হচ্ছে শিরকের দরজা নাজায়েজ সব নাজায়েজ কাজ নোংরামি নাজায়েজের সাথে সাথে নোংরামি পানির পিক আর জর্দাখোর আপনার পিক জর্দা ছাড়া তো পানি খায় না সাধারণত পানখোরের জর্দাখোরই হয় সাদা পান খাওয়া লোক খুব কম পাওয়া যাবে আমাদের সমাজে ওরা অভ্যস্ত পানে নাই যারা সাদা পান খায় তার অভ্যস্ত না মাঝে মাঝে খায় আর যারা অভ্যস্ত দেখবেন পানে ও জর্দাখোর আর জর্দা হারাম সিগারেটের মতো বিড়ির মতো তামাকের মতো যেহেতু তামাক থেকে তৈরি জর্দা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য তার লুঙ্গিটি দিলেন যে যখন কাফন দেবে কাফনের সাথে এটিকে সংযোজিত করে দেবে এটি তার শরীরের সাথে লাগিয়ে দিবে শরীরের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাপড়টি কাফনগুলি পরে পরাবে তার পূর্বে শরীরের সাথে দেহের সাথে লাগে জড়িয়ে দেবে এই লুঙ্গিটিকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন বললেন আশের নাহা ইয়াহু শরীরে জড়িয়ে দাও এই কাপড়টিকে এই লুঙ্গিটিকে কালাত উম্মে আতিয়া বলছেন আমার সাথে না হাসালা সাথে করুন আমরা চিরুনি করে দিলাম এবং তিন ভাগে ভাগ করে দিলাম চুলগুলিকে বেনি করে অফির নাকাজ নাহু সুম্মা গাসাল নাহু ধুয়ে তারপরে বেনি করে তিন ভাগে ভাগ করে দিলাম ফাজাফারনা শারা সালাস আসলু তার নাই হাওয়া নাসিয়াতা ওয়াল কাইনা খালফা পিছন দিকে তারপরে ছেড়ে দিলেন কালাত ওয়াকালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ক্ষেত্রে বলেছিলেন ইবদানা বে মায়ামিনহা ওয়া মাওয়াদিয়াল উযুয়ে মিনহা তোমরা যখন গোসল দেবে মহিলাদেরকে যারা গোসল দিচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েকে তাদেরকে সম্বোধন করে বলেছিলেন যে তোমরা ডান দিক থেকে গোসল দেওয়া আরম্ভ করবে ও মাওয়াদিয়াল উযুয়ে মিনহা ওযুর স্থানগুলি থেকে ওযুর অঙ্গগুলি থেকে গোসল দেওয়া বা ধৌত করা আরম্ভ করবে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে এই ছিল গোসল সম্পর্কে আলোচনা এখন আলোচনা করি কাফন সম্পর্কে কাফন দেওয়া সম্পর্কে মাইয়াতকে কাফন দেওয়া এটি ওয়াজিব মুসলমানদের উপর মাইয়াতকে কাফন দেওয়া ওয়াজিব কাফন দিতে হবে কাফন যদি থাকে সচ্ছলতা থাকে তো বিনা কাফনে দাফন করা যায় না গুনাহগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন কাফনের এই অনেকগুলি হাদিস রয়েছে যেমন একটি হাদিস এর আগে মুহরিমের হাদিসটি প্রথমে বলছিলাম তাতে আল্লাহ রাসূল কি বলেছেন ইগসেলুহু বিমাইন ওয়া সিদরিন পানি দিয়ে এবং কুলপাতা দিয়ে গোসল দাও ওয়াকাফফেনুহু ফি সাওবাইন দুই কাপড়ে কাফন দাও তো মুহরিমের ক্ষেত্রে দুই কাপড় এই জন্য বলেছেন আর কাফসাওবাইহি তার দুই কাপড়ে অর্থাৎ ইহরামের অবস্থা যে দুটি কাপড় থাকে একটি এজার একটি চাদর এই দুই কাপড়ে ইহরামের কাপড়েই তাকে কাফন দিতে হবে আলাদা আর কাফন দিতে হবে না শুধু মুহরিমকে যেহেতু হাদিসে ওই হাদিসে আছে ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান কারণ ইহরামের অবস্থায় যে মারা যায় হজ অথবা উমরায় গিয়ে সেই ব্যক্তি তালবিয়া পাঠ করতে করতে হাশরের মাঠে উপস্থিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে আর উপস্থিত হবে সেই জন্য তাকে ইহরামের অবস্থাতে রেখে দাও আলাদা করে আর কাফন দেওয়ার প্রয়োজন কাফন যে দিতে হবে প্রথম কার ওপর এই দায়িত্ব কোনখান থেকে দিতে হবে যদি মাইয়েতের ধন সম্পদ থাকে পরিত্যক্ত ধন রয়েছে সেই সম্পদ থেকে কাফন ক্রয় করতে হবে তার দায়িত্ব কাফন আগে ভাগ বণ্টন করিল ছেলেমেয়েরা তারপরে কাফনের টাকা পয়সা খুঁজে পাওয়া যাচ্ছে না না চলবে না প্রথমে কাফন কাফন ক্রয় করার পরে তার দাফনের পরে যে পয়সা বাঁচল তখন ভাগ বণ্টন হবে মিরাসের ওয়ারিসদের মাঝে তার কিছু না থাকে মুসলমানরা দেশ যে আলাদা কথা কিন্তু প্রথম ওয়াজিব হচ্ছে যে তার মাল থেকে তার ধন থেকে কাফন ক্রয় করতে হয় হযরত খাব্বাব বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করলাম হাজার নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাব্বাব কে খুব কষ্ট দিত এই জালেম কাফেররা কুরাইশরা মক্কায় দরিদ্র মানুষ ছিলেন খাব্বাব মুসলমান হয়েছিলেন এই খাব্বাব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমরা মদিনা হিজরত করলাম আল্লাহর রাহে আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত তো তখন ফরজ ছিল
হিজরত করা ফরজ ছিল, যে ব্যক্তি হিজরত না করত সে মুসলমান নয়, মুনাফেক বলে মানে তাকে বোঝা যেত, বিবেচিত হতো সে মুনাফেক। নাবতাগি ওয়াজহাল্লাহ, আমরা হিজরত করেছি দেশ মাতৃভূমি ছেড়ে, আমাদের ধন জন ছেড়ে, আপন যা আত্মীয় স্বজন সবকে ছেড়ে, যারা কাফের তাদেরকে ছেড়ে, আমরা ইমান নিয়ে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। ফওয়াজাব আজরুন আল্লাহ, এই সওয়াব তো আল্লাহর কাছেই পাবো। কিন্তু মানুষ আখেরাতের সওয়াবের সাথে সাথে দুনিয়ারও কিছু পারিশ্রমিক চায়, দুনিয়া তো কিছু পায় হয়তো, চাই বা পাই। তো আমাদের অনেকে আছে যারা ইসলামের প্রথম কালেই ইন্তেকাল করলো, যারা প্রথম যুগে ইসলামের ইন্তেকাল করেছে, তারা ইসলামের আর্থিক কিছু স্বাদ পায়নি। পারলৌকিক স্বাদ তো অবশ্যই, পারলৌকিক পারদর্শিক তা অবশ্যই পাবে, কিন্তু ইহজগতে যে জিহাদগুলি হওয়ার পরে যে গনিমাত সম্পদগুলি আসলো মুসলমানদের হাতে, সেগুলি থেকে কিছুই ভোগ করার তারা পায়নি। বলছেন আমাদের মধ্যে অনেকে ইন্তেকাল করেছিলাম ইয়াকুল মিন আজরিহি শাইয়া, পার্থিব কোনো পারিতোষিক পায়নি, কোনো কিছু পায়নি। তাদের মধ্যে একজন ছিলেন মুসআব বিন ওমাইর, এই মুসআব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এবং মুসআব বিন ওমাইর সম্পর্কে আছে যে তিনি দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা মানে সাদৃশ্যতা রাখতেন। যখন এই মুসআব বিন ওমাইর শহীদ হয়ে যায়, তখন অনেকের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় শহীদ হয়ে গেলেন। আর ওই সময় শয়তানে একটি আওয়াজ উড়িয়ে দিয়েছিল যে ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ মারা গেছে। অনেকে সন্দেহ হয়ে গেছিল সাহাবী কাছে যে আর লড়াই করে কি করবো, অনেকে তো বলছে হাতিয়ার রেখে তো আর লড়াই করে লাভ নেই, যাকে নিয়ে নাচন কুতন, যাকে নিয়ে লড়াই ছিল, যার জন্য জেহাদ ছিল, যার জন্য হচ্ছে দিনের কাজ করব, তিনি তো আমাদের মাঝে নেই। এইরকম অনেকে একেবারে হতাশা অবস্থায়, পরে জানতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ রয়েছেন, জীবিত রয়েছেন, যদি আহত হয়েছেন। যাই হোক, তো মুসআব বিন ওমাইর শহীদ হলেন অহত কোতলাই মহদিন ফালাম ইউজাদ হুসাই, কিন্তু কাফনের কিছুই ছিল না, শুধু একটি চাদর ছিল, ইল্লা নামের একটি চাদর, ফাকুন্না ইদা ওয়াজানা আলা রাসিহি, তার একটি চাদর, ফালাম ইয়াতরুক ইল্লা নামের, শুধু একটি চাদর ছিল। তাহলে তার ধন সম্পদ থেকে, তার মাল থেকে কাফন দিতে হবে, এই জন্য তার চাদর খোঁজ করা হলো, না হলে মুসলমানদের টাকা পয়সা থেকে বা মুসলমানদের কাছ থেকে চাঁদা নেওয়া হইতো, তা তো করা হয়নি, একটি চাদর ছিল মাত্র। এবং চাদরটি এত খাটো ছিল যে সাহাবীরা বলছেন ইজা ওয়াদানা আলা রাসহি, মাথার দিক থেকে যখন ঢাকতাম খারাজাতের জেলা দু পা বেরিয়ে যেত, দু পা বেরিয়ে যেত। ওয়াইদা ওয়াদানা আলা রিজলাই, পায়ের দিক যখন ঢাকতাম দুই পা, খারাজার আসো তখন মাথা বেরিয়ে পড়ত, মাথা খোলা। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, কাফন তো পাওয়া যাচ্ছে না, 70 জন সাহাবাই কেরাম শহীদ হয়েছেন, এদের এত এতগুলো লোকের কাফনের ব্যবস্থা করা, কোথা থেকে ব্যবস্থা করা যায়, পাওয়া যাচ্ছে না, কি করবে, একটি কাপড়, তিনটি তো যেটি মোস্তাহাব বা সুন্নত তরিকে, তিন তো নেই, একটি কাপড় তাও মাথা ডাকলে পা ঢাকছে না, পা ডাকলে মাথা ডাকছে না, এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দেখো মাথা ঢেকে দাও, আর পায়ের দিক যে খোলা থাকছে সেই জায়গাটি ঘাস, ইজখার ঘাস, আরব দেশে খুব বেশি হতো, ইজখার ঘাস তার উপর চাপিয়ে দাও, যে ঢেকে দাও, আর এইভাবে দাফন করে দাও। বুখারী মুসলিম শরীফ হাদিস। তাহলে বোঝা গেল যে নিজের ধন সম্পদ থেকে মাইয়্যত মারা গেলে তার ধন সম্পদ থেকেই কাফন কেনা উচিত। কাফনের ক্ষেত্রে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে, তার মধ্যে একটি জিনিস হচ্ছে কাফন সাদা রঙের হওয়া, সাদা কাপড়ের কাফন হওয়া উত্তম, যদিও রঙিন জায়েজ আছে, রঙিন জায়েজ আছে, কারো কাছে সাদা নেই, কালো কাপড় আছে, অসুবিধা নেই, অন্য কোনো রঙের কাপড় আছে, সবুজ কাপড় আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুস্তাহাব ভালো হচ্ছে, উত্তম হচ্ছে সাদা কাপড়ে কাফন দেওয়া। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াদ, তোমরা সাদা কাপড় নিজে পরো, আর এমনিও জীবিত মানুষদের সাদা কাপড় পরা ভালো, সাদা কাপড় ব্যবহার করা ভালো, যদি যত্ন করতে পারা যায়, যারা কাজকর্ম করছে তাদের সাথে যায় রয়েছে অন্য কাপড়, ফাইন না খায়ের হচ্ছে, কারণ সাদা কাপড় তোমাদের উত্তম কাপড়, আল্লাহ রাসূল উত্তম কাপড়, ওয়াকাফেনু ফিহা মাওতাকুম, শুধু তাই নয় বরং তোমাদের মৃতদেরকে তাতে কাফনও দেবে, সাদা কাপড়েই কাফন দিও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, কিন্তু ওয়াজিব নয়। যেহেতু সাহাবাই কেরামদের জমানে অনেক সাহাবাই কেরামদের ইন্তেকাল হয়েছে, তাদের কাছে কাপড় বিভিন্ন রঙের ছিল, তাতেই কাফন দেওয়া হয়েছে, সুতরাং মুস্তাহাব বলা যেতে পারে, উত্তম বলা যেতে পারে সাদা কাপড়ে কাফন দেওয়া। হাদিসটি আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। দুই নম্বর হচ্ছে কাফনের ক্ষেত্রে যে কাফনে তিনটি কাপড় দেওয়া, তিনটি কাপড় দেওয়া হচ্ছে উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ইন্না রাসূল আল্লাহ, আর তিনটি কাপড় দেওয়া উত্তম কেন, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্পষ্ট আদেশ নেই যে তিনটি কাপড় দিতে হবে, কাফনে তিনটি দিতে হবে, তিনটি দাও তোমরা, এই রকমের কোনো আদেশ নেই।
দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন কাপড়ে কাফন দেওয়া হয়েছে, তিনটি কাপড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহর রাসূল যখন তিনটি কাপড়ে কাফন দেওয়া হলো, তো তিনটি কাপড়ে কাফন দেওয়া আমাদের জন্য সুন্নত, এই শুধু। তাছাড়া আল্লাহর রাসূল পক্ষে কোনো স্পষ্ট আদেশ নেই যে তোমরা তিনটি কাপড় দাও। সাহাবায়ে কেরামদের মাঝে অভাব ছিল, একটি কাপড়ে দুটি কাপড়ে যার যেটি কাপড় জুটেছে কাপড়ে কাফন দেওয়া হয়েছে, এইভাবে হয়েছে। তো তিনটি কাপড়ে কাফন দেওয়া উত্তম বা সুন্নত বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু কাফন দেওয়া হয়েছে, মা আয়েশা বলছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফফান আছে সালাসাত আসওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল, কাপড়গুলি ছিল সাদা, ইয়ামানিয়াতুন, আর ইয়ামান দেশের তৈরি কৃত কাপড় ছিল, ইয়ামান দেশের সেই কাপড়গুলি তৈরি হতো। সহুলিয়াতুন মিন কুরসুফ, এবং সুতি কাপড় ছিল, সহুলি কাপড় হয়তো ইয়ামানের কোনো গ্রাম বা কোনো অঞ্চলের নাম, সে অঞ্চলের দিকে এই করে, অথবা নরম ধরনের কাপড় ছিল বলা হয়েছে। কাপড়গুলি ছিল আপনার ইয়ামান দেশের তৈরি সাদা কাপড়। লাইসা ফিহিন্না কামিসুন ওয়ালা আমামা, এই তিনটি কাপড়ের মধ্যে না কোনো জামা ছিল, মানে জামার আকারে ছিল, আর না পাগড়ির আকারে ছিল। অর্থাৎ তিনটি যে কাপড় দেওয়া হয়েছে কাফনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাতে পাগড়িও ছিল না বিনা পাগড়ি, আর কামিজ ছিল না কামিজের মতো, অর্থাৎ জামা যেমন তৈরি হয় কামিজ বলা হয়, অর্থাৎ এখানে গলাটা কাটা রয়েছে যা দিয়ে ঢোকানো যায় শরীরে, আর শরীরের সাথে তৈরি কৃত এইরকম ছিল না, বরং এমনি খোলা কাপড় ছিল, তিনটি খোলা কাপড় ছিল, এই খোলা কাপড়ে জড়িয়ে দেওয়া। এই জন্য কাফনের ক্ষেত্রে তিনটি কাপড় হতে হবে, আর এই ক্ষেত্রে উত্তম হচ্ছে ছোট বড় করে আমাদের দেশে, তাই না, একটি করে লুঙ্গির মতো বুক থেকে হয়তো নিচের দিকে করলো, লুঙ্গির মতো করলো, যাকে এজার বলে অনেকে, আর একটি বলে কামিজ বলে ওপর ওপর ভাগে করলো দেহের, হ্যাঁ, আর একটিকে লিফাফা বলা হয় যেটা দিয়ে পুরোটাই ঢাকা হয়, এটি সাধারণত আমাদের সে করা হয়, কিন্তু এই রকমের কোনো প্রমাণ নেই। দেখলেন এই হাদিসে যাতে কামিজও ছিল না, অর্থাৎ আল্লাহ রাসূল, কামিজের অর্থ হচ্ছে যে কিছু অংশে অপর ভাগে দেহের অপর ভাগে যেটি ব্যবহার করে সেটিকে কামিজ বলা হয়, আল্লাহ রাসূলের কামিজ ছিল না। তাহলে ছিল কি, ছিল বড় বড় তিনটি কাপড়, এই জন্য বড় ধরনের তিনটি কাপড় দিয়ে তার মধ্যে দুটি বেশি বড় হবে যা দিয়ে গোটা শরীরটা ঢেকে যায়, একটি কাপড় দিয়ে প্রথম জড়িয়ে দিলেন পুরো শরীরটা ঢেকে গেল মাথা থেকে পা পর্যন্ত, আর একটি কাপড় দিয়ে জড়িয়ে দিলেন যেটি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে গেল দুটি হলো, আর তৃতীয় লিফাফা যেটি দেহের চাইতে বড় হইতে হবে যেহেতু দুই দিকে বাঁধতে হবে, দুই দিকে বাঁধন দিতে হবে, সেই জন্য ওর চাইতে একটু বড় হবে। এইভাবে তিনটি কাপড়েই কাফন দেওয়া হচ্ছে সুন্নাত, এভাবে দেওয়া বেশি ভালো, ছোট বড় করে এজার আর কামিজ আর তারপরে লিফাফা এরকম না করে তিনটি কাছাকাছি কাপড় হবে, দুটি একই রকমের হবে আর একটি আর একটু বড় লিফাফাটি, এইভাবে কাফন দেওয়াই সুন্নাত তরিকা। তৃতীয় জিনিস হচ্ছে কাফনের ক্ষেত্রে যে যখন কাফন দেবেন তখন কিছু সুগন্ধি কাফনের মধ্যে সুগন্ধি দিয়ে দেওয়া, সুগন্ধির ব্যবস্থা করে দেওয়া। যেমন এদেশে সুগন্ধির ব্যবস্থা আছে যে ওই আপনার আগর কাঠগুলিকে, যেগুলি উদ হিন্দি বলা হয়, আগর কাঠগুলিকে জ্বালিয়ে, চন্দন না, চন্দন তো হিন্দুরা জ্বালায়, আমি আমাকে এক ভাই ওই দেশে তাকে বললাম যে ভাই ওই কাঠ এনে দিতে হয় উদে হিন্দি, মনে পড়ে গেল ওনার কথা চন্দন শুনে, উদে হিন্দি, যেহেতু আসাম দেশ থেকে আসে ওই কাঠগুলি, তো উদে হিন্দি আরবিতে বললাম, উদ মানে কাঠ আর হিন্দি মানে ইন্ডিয়ান, ইন্ডিয়ান উদ বলে আরবরা জানে, তো ও আমাকে নমুনা এনে দেখাচ্ছে সে চন্দন কাঠে যে হিন্দুরা ব্যবহার করে, হিন্দুদের যখন জ্বালাতে হয় বড় বড় পয়সাওয়ালাদেরকে জ্বালায় তখন চন্দন কাঠ দিয়ে জ্বালে, খুব মূল্যবান কাঠ, কিন্তু উদে হিন্দির চাইতে সস্তা, উদে হিন্দি যেটি আগর কাঠ বলা হয়, আর আসল বাংলা তার কিন্তু আগর কাঠ বলে এই আসামি লোকেরা, তো ও আলাদা জিনিস, আর চন্দন কাঠ চাইতে দামি বেশি, চন্দন দেখেছে আর উদয় হিন্দু দেখেছে, সেই দিন চন্দন দেখেছিলাম যা হিন্দুরা ওই তাদের মুর্দার জ্বালাতে ব্যবহার করে থাকে, চন্দন না সেটি, সেটি হচ্ছে উদ, এরা ব্যবহার করে থাকে এই উদে, যে সুগন্ধির কাঠ, সেন্টের কাঠ, এই কাঠকে জ্বালিয়ে যে ধোঁয়াটি নেওয়া হয়, ধোঁয়ার মাধ্যমে সেন্ট নেওয়া হয়, একে বলা হয় বখুর, বখুর বলা হয়। তো এই তরিকা হলে বেশি ভালো, আর আমার দেশে ওই তরিকা নাই, তো কমপক্ষে আতর যেগুলো সুগন্ধি সেগুলি যদি কাফনের মধ্যে দিয়ে দেওয়া হয় যথেষ্ট আশা করি। তো তিনবার করে সুগন্ধি দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলে, ইজা জামারতুমুল মাইয়্যাতা ফাআজমিরুহু সালাসান, যখন মৃত ব্যক্তিকে তোমরা আতর দেবে সুগন্ধি দেবে তখন তিনবার করে দেবে, মুসনাদ আহমদ ইবনে হিব্বানের হাদিস, হাদিসটি সহিহ। কাফনের ক্ষেত্রে চতুর্থ বিষয় যেটি জেনে রাখা দরকার সেটি হচ্ছে যে কাফনের ক্ষেত্রে অপচয় করা জায়েজ নয়, বেশি দামি কাফন কিনবেন আপনি, দামি দামি কাপড় কিনে আপনি কাফন দেবেন, পয়সাওয়ালা মানুষ আমার বাবাকে কাফন দেবো, একেবারে মখমলের চাদর আর এই সেই কত কি, না, জায়েজ না, নিষিদ্ধ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন যে দেখো ইন্নাল হাইয়া আহাক্কু বিল জাদিদ, যারা জীবিত রয়েছে আল্লাহর ইবাদত করবে পৃথিবীতে এবং দীর্ঘদিন ধরে পড়তে একটি কাপড় তাকে দিলে এক বছর দুই বছর পড়তে পারবে সেই কাপড়, সে বেশি হকদার তোমার নতুন কাপড়ের এবং মূল্যবান দামি কাপড়ে। তার অর্থ এই না যে একেবারে সস্তা কাপড় আপনি দু টাকা তিন টাকা পাঁচ টাকা মিটার যত সস্তা পান ওই সস্তা দিয়ে আপনি সেরে দিবেন কাফনে, তাও করবেন না, কিন্তু মধ্যম ধরনের কাপড় ব্যবহার করবেন কাফনের ক্ষেত্রে, বেশি মূল্যবান কাপড় ব্যবহার করা ঠিক না, আর বিশেষ করে অপচয় সেই ক্ষেত্রে অপচয় করা। আর তিনটির বেশি দেওয়া ঠিক নেই, কেউ যদি বলে আমার পয়সা আছে আমি বেশি দেবো পাঁচটি সাতটি দশটি দেবো, না জায়েজ না, তিনটির বেশি যেমন জায়েজ নয় ঠিক তেমনই কাফনের ক্ষেত্রে অপচয় করা বেশি পয়সা নষ্ট করা জায়েজ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ কাপড়ে কাফন দেওয়া হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদের অপচয় করতে এবং নষ্ট করতে নিষেধ করেছেন। সহি বুখারীতে একটি হাদিস আছে ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিসকে অপছন্দ করেন, তিনটি জিনিসকে আল্লাহ অপছন্দ করেন। একটি হচ্ছে কিল ও কাল, কিল ও কাল বলা হয় আলোচনা সমালোচনা, একটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছেন, বিষয়বস্তু ধরেন বর্তমানে একটি কোথাও কোনো কাণ্ড ঘটেছে দুর্ঘটনা ঘটেছে আর সেটি নিয়ে আমাদের সে সাবজেক্ট নয়, আর সেই নিয়ে কেউ বলছে না এই এরকম হয়েছে, কেউ বলছে ওরা করেছে, না না ওরা করেনি এরা করেছে, এইরকম কথাবার্তা ইসলামে নিষিদ্ধ। যেসব কথাতে আপনার ফায়দা নেই বরং ক্ষতি হতে পারে সেসব নিয়ে আলোচনা সমালোচনা করলে তাদের থেকে বিরত থাকা, নীরব থাকা ভালো, কিল ও কাল নিষেধ। এইরকমই দিনী মাসলা মাসাইলের ক্ষেত্রেও বেশি কিছু জ্ঞান নেই তারপরে ফতোয়াবাজ, একে কিল ও কাল বলা, কেউ বলছে জায়েজ, বলছে কেমনে জায়েজ হবে না জায়েজ, একজন বলছে এলেম কিচ্ছু নেই, কেউ দলিল জানে না কিন্তু যুক্তি সবার, এটা জায়েজ হতেই পারে না, ও বলছে কেন, বলছে এই যুক্তি আমার যুক্তি শুধু, ও বলছে না জায়েজ কেন জায়েজ হবে না, এই যুক্তি আমার না জায়েজ, এই ধরনের আলোচনা নিষিদ্ধ কিল ও কাল। আর কি নিষেধ, ওয়াইজা আতুল মাল, ধন সম্পদ নষ্ট করা, ধন সম্পদ নষ্ট করা, এই জন্য বিড়ি সিগারেট হারামের একটি কারণ একটি দলিল এটি যে আতুল মাল, পয়সা দিয়ে টাকা দিলেন আর সিগারেট কিনলেন তারপরে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছেন, মাল নষ্ট করা নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এজাআতুল মাল। ও কাসরাতু সওয়াল, আর আল ফাল জিজ্ঞাসাবাদ করা, বেশি সওয়াল করা বা এমন কিছু জিজ্ঞেস করা যেগুলির প্রয়োজন তেমন নেই, যেগুলির প্রয়োজন নেই না আপনার দিনের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্রে না আপনার যে সাবজেক্ট নিয়ে আপনি চাকরি বাকরি করছেন বা রুজি রোজগার করছেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন আছে, তাহলে কম্পিউটারে আপনি কাজ করছেন আর সেখানে আপনার কিছু জানা নেই জিজ্ঞেস করুন আপনার প্রয়োজন। আর দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আপনার দিনের ফরজ ওয়াজিব আকিদার ব্যাপার কোনো আমলের ব্যাপার না সুন্নত না মুস্তাহাব এগুলি কিচ্ছু নয়, কিচ্ছা কাহিনী। এক শ্রেণীর মানুষরা এমন এমন সওয়াল প্রশ্ন করে যে অবাক লাগে, মনে হচ্ছে সব কিছু তার জানা হয়ে গেছে, সব কিছু জানা হয়ে গেছে, ব্লু ফিল্মে যা দেখছে ওটি জায়েজ কি জায়েজ নয় সে জিজ্ঞেস করছে, এই ফতোয়া প্রেশান হয়ে যায় এদের মশলা মশাইল। একদিন এক লোক জিজ্ঞেস করছে এত বাজে প্রশ্ন সব ব্লু ফিল্মে দেখেছে, মানে শুনছি ব্লু ফিল্মে, আল্লাহ হেফাজত করে থেকে দূরেই লাগে, তো ওই সব যখন নোংরামি, আচ্ছা ওটি জায়েজ কিনা আমার বিবির সাথে এরকম জায়েজ কিনা, বুঝবিল্লা। তা আমি বললাম যে আপনার সব জানা হয়ে গেছে, যত ফরজ অজেব সন্নত সব জানা হয়ে গেছে, হালাল হারাম সব জানা হয়ে গেছে, আর কান সরা ইসলামের যে সব কিছু জানা হয়ে গেছে, বিধিবিধান সব জানা হয়ে গেছে। অবাক লাগে আজকালকার মুসলমানদের যে জাতিগত মুসলমান ফ্যাশান, মুসলমান হওয়াটা একটা ফ্যাশান মুসলমান হয়েছে, তারপরে এরা যদি ওই সব ইহুদি নাসারাদের দেশে যায় তো এরা রং পাল্টিয়ে দিতে খুব সহজে রং পাল্টিয়ে দিতে পারবে, এসব মুসলমান খুব সহজে রং পাল্টিয়ে দিতে পারবে তাদের গিরগিটের মতো, আল্লাহ হেফাজতের মুসলমান। মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কটি কাফন লাগে, হ্যাঁ মহিলাদের পাঁচটি কাফন দিয়ে থাকে আমাদের দেশে, তাই না, এই মহিলাদের যে পাঁচটি কাফন দিতে হবে এর সহি দলিল নেই, দুইটি হাদিস আছে জঈফ এই ক্ষেত্রে আর সহি দলিল নেই, সেই জন্য অনেক ওলামাদের নিকটে নারী হোক কি পুরুষ সবার কাফন সমান, তিনটি পুরুষের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু কাফন দেওয়া হয়েছে তিনটি কাপড়ে, সুতরাং পুরুষদের ক্ষেত্রেও তিনটি কাফন
আর মহিলাদের ক্ষেত্রেও তিনটি কাপড়েই কাফন দিতে হবে, যেহেতু সহি কোন একটিও দলিল সাহি নেই এই ক্ষেত্রে যে মহিলাদেরকে পাঁচটি কাফন দিতে হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানি এই কথাটিকে প্রাধান্য দিয়েছেন যে কাফনের ক্ষেত্রে নারী পুরুষ সমান, তিনটি করে কাপড় দিতে হবে, পুরুষ হলেও তিনটি আর নারী হলেও তিনটি। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবে যে প্রধান মুফতি ছিলেন রহমতুল্লাহ আলাই, তো তিনি বলছেন, তিনি যদিও তাঁর কিতাবে লিখেছেন পাঁচটি কাফনের কথা, আর যারা পাঁচটি কাফন বলেছেন যে বেশি পর্দা, নারীদের পর্দার বেশি প্রয়োজন, তো পাঁচটি দিলে বেশি পর্দা হবে, এইসব যুক্তিকে সামনে রেখে আর ওই হাদিস ওই হাদিসগুলো সামনে আছে, এই জন্য বলেছেন যে ভালো তাদের জন্য পাঁচটি কাফন দেওয়া ভালো। কিন্তু সহি হাদিসে এইরকমের কোনো দলিল নেই যে মহিলাদেরকে পাঁচটি কাপড় এই কাফন দিতে হবে, বা রাসূলুল্লাহ সাল্লামের কোনো এইরকমের আদেশও নেই। একটি হাদিস এই ক্ষেত্রে জয়ীফ হাদিসগুলি, একটি হাদিস বর্ণনা করা হয় লাইলা বিনতে কায়েস সাকাফিয়া বলছেন, বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে কাফন দেওয়া হয়েছিল পাঁচটি কাপড়ে, হযরত জাইনাবকে পাঁচটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। এই হাদিসটি সহি নয়, এর বর্ণনাকারী একজন নূহ বিন হাকিম, তিনি হচ্ছেন মজহুল অজ্ঞাত, সুতরাং হাদিসটি ঠিক নয়। আর এটি কোনো নতুন কথা নেই যে হাদিস জয়ীফ। আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই, হাফেজ বিন হাজার আজকে থেকে, তাঁর ইন্তেকাল 852 হিজরিতে, হাফেজ ইবনে হাজার বুখারী সর্বোত্তম ভাষ্য লিখেছেন ফতহুল বারী। তো তিনি বলছেন যে এই হাদিসটি জয়ীফ এবং এই হাদিসের বর্ণনাকারী অজ্ঞাত, আর আরেকটি এই হাদিসে দোষ রয়েছে যা আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই নসবুর রায়াতে উল্লেখ করেছেন, সুতরাং হাদিসটি জয়ীফ। আরেকটি রেওয়ায়াতে বাড়তি বর্ণনা হয়েছে, সেটিও জয়ীফ, সেটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের মেয়ে জাইনাবকে গোসল দেওয়ার সময়, আর যেন উম্মে আতিয়া বলছেন, প্রসিদ্ধ যে হাদিসটি যেটি এর আগে শুনিয়েছি আমি বুখারী মুসলিম আছে, তাতে এই কথাটি নেই যে পাঁচটি কাপড়ের কথা, তবে কোনো কোনো রেওয়ায়েতে বাড়তি কথাটি আছে যে পাঁচটি কাপড়ে আমরা কাফন দিয়েছিলাম। এই হাদিসটি সম্পর্কে বলা হয়েছে এটি সাজ বা মুনকার, মুনকার মুনকার মানে জয়ীফ, সহি হাদিসের বিরোধী যে হাদিসটি হয় তাকে মুনকার বলা হয়। তো এই হাদিসগুলি জয়ীফ, সেই কারণে পাঁচটি কাপড়েই কাফন দিতে হয় মহিলাদের, এই রকমের কোনো জরুরি জিনিস নেই, আল্লাহু আলাম। তারপরে জানাজাকে নিয়ে যাওয়া কবরস্থানে, আর জানাজার সাঁত দেওয়া, জানাবি করিম সাল্লাহ সাল্লামের আদেশ যে তোমরা জানাজার অনুসরণ করবে, জানাজার সাথে সাথে যাবে, জানাজার অনুসরণ করা বলে ইত্তেবাউল জানায়েজ, মুসলমানদের উপর মুসলমানদের ছয়টি হক, কোনো কোনো হাদিসে পাঁচটি এসছে আর কোনো হাদিসে ছয়টি এসছে, মানে পাঁচটি ছয়টির বিরোধী নয়, মানে পাঁচের বাড়তি যত আসবে মুসলমানদের উপর আরও অনেক হক থাকতে পারে, একটি হাদিসে পাঁচটি বর্ণনা করা হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস আরও বেশ কিছু হক রয়েছে। যাই হোক, মুসলমানদের উপর মুসলমানদের বেশ কিছু হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জানাজায় উপস্থিত হওয়া এবং জানাজার অনুসরণ করা। এই অনুসরণ করলে সুন্নত তরিকা হচ্ছে যে যার বাড়িতে মাইয়্যিত মারা গেছে তার বাড়িতে প্রথম উপস্থিত হওয়া, আর তার বাড়ি থেকে জানাজা যখন যাবে মানুষ কাঁধে করে নিয়ে, তার এই জানাজার সাথে সাথে পিছনে পিছনে বা আগে পিছে কবরস্থানে পৌঁছা, জানাজা পড়লেন আর কবরস্থানে পৌঁছিলেন, এর নাম হচ্ছে ইত্তিবাউল জানায়েজ, জানাজাকে অনুসরণ করা। আর সরাসরি আমাদের দেশে হয় কি, জানাজা হচ্ছে আর ওই মৃত ব্যক্তির বাড়িতে কেউ গেল না, সরাসরি চলে গেল কবরস্থানে, চলে গেল যেখানে জানাজা হবে সেখানে চলে গেল, সরাসরি মসজিদে গেল, হয়তো মসজিদে জানাজা যদি হয়, আমাদের দেশে তো মসজিদে জানাজা হয় না, এও একটি সমস্যা আমাদের সাথে, মসজিদে জানাজা পড়া না যায় মনে করা হয়, প্রয়োজনে পড়া যেতে পারে, যদিও না করে ভালো, মাঠে খোলা জায়গায় জানাজা পড়া ভালো। তো যাই হোক, সুন্নত তরিকা হচ্ছে যে মৃত ব্যক্তির বাড়িতে বা তার আত্মীয় স্বজনদের বাড়িতে যেখানে জানাজা লাশ রয়েছে সেখানে পৌঁছা এবং সেখান থেকে মাইয়্যিতের সাথে সাথে জানাজার স্থানে যেখানে জানাজার সালাত হবে, নামাজ হবে এবং দাফন হবে সেখানে পৌঁছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন, মুসলমানদের পাঁচটি হক। আরেকটি রয়েছে আছে ইয়াজিব লিল মুসলিম আলা আখি, মুসলমানদের উপর ওয়াজিব, তাহলে বলছে এই হকগুলি হচ্ছে ওয়াজিব হক, ওয়াজিব হক কি, একটি হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নাত কিন্তু সালামের জবাব দিতে হবে আপনাকে, শুনিয়ে দিতে হবে যাতে লোকটি দুঃখিত না হয়, শুনিয়ে জবাব দেন, মনে মনে জবাব দিয়ে দিলেন ও দুঃখিত হলো, আর আগামী তার দেখা হলে আপনাকে সালামই দেবে না, যে সালাম দিলাম জবাবই দিল না তো, ঠিক না, এই জন্য সালামের জবাব শুনিয়ে দিতে হবে। ওই এয়াদাতুল মারিজ, কোনো মুসলমান ভাই যদি অসুস্থ থাকে তাহলে তার এয়াদত করা, বিমার কুরসি করা, অর্থাৎ দেখতে যাওয়া, তাকে গিয়ে জিজ্ঞেস করা কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ আপনাকে শেফা দিক, আরোগ্য দান করুক, এইভাবে অল্প কিছু কথা বলা, বেশিক্ষণ বিরক্ত না করা, আবার অসুস্থ ব্যক্তি বিরক্ত হয় সেজন্য বিরক্ত না করে অল্প কিছুক্ষণ সময়ের জন্য দেখতে যাওয়া, মাঝে মাঝে হাসপাতালে মাঝে মাঝে যাওয়া,
সুন্নাত আজকালকার, আজকাল মানুষ শহরে তো বাড়িতে বাড়িতে যেতে পারবে না, সময় নিতে হবে। আর অনেকে হয়তো পছন্দ করে কি করে না, কিন্তু হাসপাতালে গিয়ে রোগীদেরকে দেখা খুব সহজ, দেখে আসলেন। অনেকে আছে যার কোনো আত্মীয় নেই, আপনজন নেই, কেউ নেই, হাসপাতালে আছে তো আছে, কেউ একটি লোক তার দেখার নেই। কত তার আকাঙ্ক্ষা হয়, আমার আব্বা যদি থাকতো, আমার আম্মা থাকতো, আমার ভাই বোনেরা থাকতো, আত্মীয় স্বজন থাকতো, দেশবাসী থাকতো, তো আমাকে কেউ দেখতে আসতো, কেউ দেখতে আসে না, কেন আমরা মাঝে মাঝে যাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের তো গিয়েছেন অসুস্থ ব্যক্তি জিয়ারত, অমুসলিম, এর আগে আলোচনা করছিলাম না যে একটি ইহুদি বাচ্চা অসুস্থ অবস্থায় দেখতে গেলেন আর ইসলামের দাওয়াত দিলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে মুসলমানদের উপর মুসলমানদের হক, কিন্তু অমুসলিম ছাড়াও যদি আপনার দাওয়াতি উদ্দেশ্যে অমুসলিম অসুস্থ তাকে দেখতে যান, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো দ্বিতীয় হক হচ্ছে বিমার কুরসি করা, অসুস্থ ব্যক্তিকে জিয়ারত করা, অতি বাউল জানায়। তৃতীয় হক হচ্ছে জানাজার অনুসরণ করা, জানাজার সাথে জানাজা পড়ার জন্য এবং দাফনের জন্য পৌঁছাবো, এই যাবত দাওয়া। আর চার নম্বর হচ্ছে দাওয়াত কবুল করা, কেউ দাওয়াত দিলে, জিয়াফত করলে জিয়াফত কবুল করা, নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ কবুল করা, বিশেষ করে ওলিমার দাওয়াত, বিয়ের পরে যে দাওয়াত হয় এই ওলিমার দাওয়াত, এই ওলিমার দাওয়াত কবুল করা সম্পর্কে ওলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব। ওয়াতাশমিতুল আতিস, কারো হাসি আসিল, হাসির জবাব দেওয়া, হাসির জবাব দেওয়া, হাসির জবাব কখন দেবেন? যখন সে আলহামদুলিল্লাহ বলবে, হাসি আসলো তার বলবে আলহামদুলিল্লাহ, শুনতে পেলে আলহামদুলিল্লাহ বললো, তাহলে সুন্নত তরিকা মুসলমান, সেই মুসলিমের হক হলো আপনার ওপর, বা যারা শুনলেন না তার আলহামদুলিল্লাহ বলবেন ইয়ারহামুকাল্লাহ, বুখারি মুসলিমের হাদিস। এই জানাজার যে অনুসরণ করতে হবে, এই এই ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে, আর দুটির মধ্যে একটি হচ্ছে উত্তম, আরেকটি চাইতে। একটি হচ্ছে যে আপনি জানাজার অনুসরণ করলেন ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে, তার সাথে সাথে ওই যে জানাজা গেল তার সাথে গেলেন, আর যেখানে জানাজা হলো জানাজা পর্যন্ত পৌঁছিলেন। অনেক সময় হয় যে জানাজা এক জায়গায় পড়া হলো আর কবরস্থান আর অন্য জায়গায় আছে, বিশেষ করে শহরে এইরকম সাধারণত, গ্রামাঞ্চলে যদিও হয় না, যেখানে কবরস্থান সেখানে গিয়ে জানাজা পড়া হলো তার আশেপাশে খোলা জায়গায়, তো জানাজা হয়তো এক জায়গায় পড়া হলো আরেক জায়গায় দাফন করতে যাচ্ছে, আপনি হয়তো যেতে পারছেন না, সেখান থেকে ফিরে গেলেন, তো প্রথম হচ্ছে যে কমপক্ষে আপনি জানাজা পর্যন্ত শরীক হন, তো আপনি ইত্তিবাউল জানায়েত করলেন, মানে জানাজার অনুসরণ করলেন আপনি এবং নেকির একটা ভাগ পেলেন। আর আর একটি হচ্ছে যে আপনি মাইয়েতের বাড়ি থেকে বের হলেন, বেরিয়ে গিয়ে যেখানে জানাজা হলো জানাজা পড়লেন, তারপর সেখান থেকে আবার চলে গেলেন কবরস্থানে, সেখানে গিয়ে আপনি দাফনও শরীক হলেন, এটি হচ্ছে বেশি উত্তম। তাহলে দুটোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আজকাল যেমন এখানকার মসজিদে জানাজা হয়, অধিকাংশ মানুষ আমরা করি কি, কর্মব্যস্ততা, ডিউটি রয়েছে, কাজে ব্যস্ত, সুতরাং মসজিদের জানাজাটি পড়ে নিলাম আর জানাজা পড়ে নিয়ে চলে গেল, বা কবরস্থানে চলে গেল জানাজা নিয়ে, আমরা আর যেতে পারলাম না। মক্কাতে মদিনাতে তাই হয়, মসজিদে নবীতে আছে, মসজিদে হারামে আছে, জানাজা তো পড়ে নিলাম, কিন্তু কটা লোক যেতে পারি আমরা কবরস্থানে? যেতে পারি না। তাহলে একটা ভাগ সওয়াবের পেলেন, তারাও জানাজার ইত্তেবা করলো। যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মান শাহেদ আল জানাজা, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হলো নিজের বাড়ি থেকে, ও ফিরে হয় মানে ইত্তেবা জানাজাটা মুসলিম ইমান ও আহিদ সাবান, মুসলমানের জানাজায় হাজির হলো আল্লাহর প্রতি ইমান রেখে নেকির উদ্দেশ্যে, জানাজায় কেন অংশ নি, যে নেকির উদ্দেশ্যে, মুসলমানের হক আমার উপর, হাত্তা ইয়াসাল্লা আলাইহা, তারপরে তার উপর নামাজ পড়া হয়ে গেল জানাজার, ফালাহু কিরাত, তাহলে এক কিরাত সে সওয়াব পেল, এক কিরাত সওয়াব পেল। ওমান শাহেদ হাত্তা তুদফানা, এবং যে ব্যক্তি জানাজায় উপস্থিত হলো দফন পর্যন্ত শরীক থাকলো, জানাজাও পড়লো দফনও শরীক হলো, ফালাহু কিরাত আনে, সে দুই কিরাত নেকি পেল, ডবল নেকি পেয়ে গেল মিনাল আজর। জিজ্ঞেস করলেন সাহাবারে, ইয়া রাসূলুল্লাহ, ওমাল কিরাত আনে, দুই কিরাত মানে কি? বুঝলাম না তো, কিরাত মানে কি? মিসলাল জাবালাইনিল আযীমাইন, দুইটি বিশাল পর্বতের সমান, জাবালাইনিল আযীমাইন, বড় বড় পাহাড়ের সমান দিক। আর একটি রিওয়ায়েত রয়েছে, কুল্লু কিরাতিন মিসলা ওহদিন, এক একটি কিরাত একটি ওহদ সমপরিমাণ, ওহদ পাহাড়, তাহলে এক কিরাত যে পেলো এক ওহদ সমান নাকি পেল। আর যে ব্যক্তি দাফনেও শরীক হলো জানাজাও দুটোই শরীক হলো, সে দুই কিরাত মানে দুই ওহদের সমান নাকি পেল, বুখারী মুসলিমের হাদিস। জানাজার ক্ষেত্রে জানাজা যখন নিয়ে যাওয়া হয় তখন কেমনভাবে চলতে হবে তার সাথে, এই ক্ষেত্রে বিভিন্ন রকমের হাদিস এসছে, কিছু কিছু হাদিসে মনে হয় যে না তার আগে যাবে না, জানাজা নিয়ে যাচ্ছে তার আগে আগে হাঁটবে না। তো এই ক্ষেত্রে সহি কথা হচ্ছে যে যারা পায়ে হেঁটে যাবেন তারা সব রকমে যেতে পারেন, জানাজা যে যাচ্ছে, জানাজার লাশ যে যাচ্ছে, জানাজার খাট যাচ্ছে,
আর আগেও চলে যেতে পারেন, তার দুই সাইডেও থাকতে পারেন এবং পিছনেও থাকতে পারেন। কিন্তু যারা সাওয়ারি যানবাহনে চেপে যাবেন, হয়তো জানাজা যাচ্ছে আর জানাজার পিছনে পিছনে কেউ সাইকেলে যাচ্ছে, তাহলে তারা পিছনে থাকবে, জানাজার আগে যাবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন, তাদেরকে বলেন তোমরা পিছনে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাকে ইয়াসিরু খালফাল জানাজা, যারা সওয়ার থাকবে যানবাহনে তারা জানাজার পেছনে চলবে। ওয়াল মাসি হাইসোসা আমিন হায়, এবং যে ব্যক্তি পায়ে হেঁটে যাবে সে যেখানে ইচ্ছা, ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে, সামনেও থাকতে পারে, তবে পেছনে থাকা উত্তম। জানাজা আগে আগে যাক, জানাজার খাট সামনে যাচ্ছে এবং পেছনে পেছনে লোকেরা চলবে বা দুই সারে চলছে, এটি হচ্ছে বেশি ভালো। আবু দাউদ নাসাঈর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু বকর ওয়া উমার কানু ইয়ামশুন আমামাল জানাজাতি ওয়া খালফাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর, ওমর, তারা কি করতেন? জানাজার আগেও চলতেন এবং পেছনেও চলতেন। জানাজা যাচ্ছে তার আগে আগে চলছেন, হয়তো এরকমও করতেন আর পেছনে চলতেন। সুতরাং জানাজার সাথে আগেও যাওয়া যায়, পেছনেও যাওয়া যায়। গোসল যারা দিবে, গোসল যারা দিবে তাদের জন্য গোসল করে নেওয়া সুন্নত। আর যারা জানাজার খাট উঠি নিয়ে যাবে তাদের জন্য উজু করে নেওয়া সুন্নত। জানাজার খাট উঠি নিয়ে গেল, উঠি নিয়ে যে কবরস্থানে রাখলো, তখন সে জানাজার পড়ার পূর্বে উজু করে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মান গাসসাল মাইতান ফালিয়াগতাসাল, যে ব্যক্তি মাইয়াতকে গোসল দেবে সে যেন গোসল করে নেয়। এটি ওয়াজিব নয়, সহি হচ্ছে যে এটি সুন্নাত। ওমান হামালাহু ফালিয়াতাওয়াদ্দা, আর যে ব্যক্তি জানাজাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাবে সে যেন অযু করে নেয়। হাদিসটি আবু দাউদ তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। জানাজার সালাত, জানাজার নামাজ পড়া, জানাজার নামাজ পড়ার হুকুম কি বলেন দেখি? হ্যাঁ, সুন্নাত, ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হচ্ছে যে মুসলমানদের উপর ফরজ। মুসলমানদের একটি দল যদি জানাজা পড়ে তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল। আর যদি মুসলমান জানা গেল যে মুসলমান লোকটি মারা গেছে, লাশ পড়ে আছে, কেউ জানাজা পড়ার লোক নেই, কেউ কাফন দাফনের লোক না, তাহলে সমস্ত ওই এলাকার মুসলমানরা গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাজা পড়ার আদেশ করেছেন, সুতরাং জানাজা পড়া ওয়াজিব। একটি হাদিস রয়েছে, এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস, যায়েদ বিন খালিদ যখনই বর্ণনা করছেন যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তুফিয়া উমা খাইবার, খাইবারের দিনে, খাইবারের যুদ্ধের দিনে মারা যায়। ফাজাকারু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন লোকেরা আল্লাহ রাসূলের সামনে এর আলোচনা করলো যে একটি লোক মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও সাল্লু আলা সাহেবকুম, আল্লাহ রাসূলের কাছে ওহী চলে এসেছে কিন্তু তার সম্পর্কে, যে লোকটি সৎ নয়, কি কাজ করে, অন্যায় কাজ করেছেন। গনিমতের যে সম্পদ কাফেররা ছেড়ে যে যুদ্ধের ক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে, তারা অনেক মাল সামান ছেড়ে, তার মধ্যে একটি সুন্দর চাদর তাকে দেখে খুব সুন্দর লেগেছিল চাদরটি, ও চাদরটি রেখে নি, সব কিছু তো দিলাম, তো চাদরটি রেখে নি, ভাগে আমার পড়বে কি পড়বে না। আসল নিয়ম হচ্ছে যে মুজাহিদিনরা জিহাদ করে যিনি আমির হবেন, ইমামুল মুসলিমিন হবেন, আল্লাহ রসুল আল্লাহ রসুলের খেদমতে সব পেশ করে দেবে, তারপরে রসুল্লাহ সাল্লাম ভাগ বন্টন করে মুজাহিদিনদেরকে যাকে যা দেওয়ার ভাগ করে দেবেন। তো সে একটি চাদর রেখে নিয়েছিল, বড় অপরাধ নয়, কিন্তু বড় অপরাধ, কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে তাকে দেখতে পাচ্ছেন সে জাহান্নামে জ্বলছে, সে চাদরের সাথে সে জাহান্নামে জ্বলতে রয়েছে। আল্লাহ রাসূল বলেন যাও সাল্লু আলা সাহেবকুম, তোমাদের এই সাথীর তোমরাই জানাজা পড়ে নাও। আল্লাহ রাসূল নিজে পড়তে চাইলেন না, পড়লেন না, কেন? যে যে কবিরা গুনাহ, চুরি করেছে, কবিরা গুনাহ, চুরি করা, তাহলে বোঝা গেল কি কবিরা গুনাহ। তাহলে এ হাদিসে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সামান্য কিছু একটি চাদরই চুরি করেছে, তারও জানাজা পড়লেন না, কিন্তু আদেশ করলেন যে তোমরা জানাজা পড়ো। তাহলে বোঝা গেল যে জানাজা পড়া মুসলমানদের উপর ওয়াজিব। নাসাইর হাদিস। এখন এই হাদিস থেকে যে মাসলাটি আর একটি বের হলো সেটি হচ্ছে যে যারা পাপিষ্ট, গুনাহগার, মুসলমান কিন্তু গুনাহগার, তাদের জানাজা পড়া সম্পর্কে আমাদের কীরকম ভূমিকা হওয়া উচিত? জানাজা পড়বো না পড়বো না? হ্যাঁ, গুনাহগার, জাকাত দেয় না, জাকাত ফরজ হয়ে আছে, সুদ খায়, ঘুষ খায়, ঘুষখোর, হ্যাঁ, কাবিরা গুনাহ যারা করে তাদের জানাজা পড়বো না পড়বো না? মদখোর, জুয়া খেলে, চোর বা ডাকাত, আত্মহত্যাকারী, এদের জানাজা পড়বো না পড়বো না? হ্যাঁ, পড়তে হবে, সবাইকে পড়তে হবে। হ্যাঁ, কী করতে হবে তাহলে? কাউকে পড়তে হবে না, উনি বলছেন যে না কাউকে পড়তে হবে না, তাহলে এমনি দাফন করে দিতে হবে। আর আপনি বলছেন পড়তে হবে মানে সবাই পড়বো? তারা যারা আল্লাহওয়ালা পরেশগার, আলেম, ওলামা, যাদের সমাজে প্রভাব আছে, ওই লোকগুলি জানাজা না পড়লে তাদের আত্মীয় স্বজন বা
যারা আর ওই রকমের চোর, হয়তো চোর মারা গেছে, চোরের জানাজা না পড়লে ওই চোরেরা সাবধান হবে, আরে অমুক চোর মারা গেল জানাজা পড়লো, অমুক আলেমরা নামাজ পড়লেন না, আরে ইমাম সাহেব নামাজ পড়লেন না, আমরা চুরি ছেড়ে দেবো, আর চুরি কাজ করবো না, ডাকাত সন্ত্রাস, সন্ত্রাসী কাজ করে সন্ত্রাসীরা, তারা যদি জানতে পারে আরে আমাদের জানাজা তো আলেমুলমারা পড়বে না, দেখলেন ওই সন্ত্রাসী মারা গেল জানাজা পড়লেন না, আলেমুলমারা ইমাম সাহেবের জানাজা পড়লেন না, সব ওই সাধারণ লোকের যাদের আর দোয়া কবুল হবেই কিনা আল্লাহ জানে, তারাই শুধু জানাজা পড়ে কোন রকম দাফন করলো, তাহলে সাবধান হতে পারে, তওবা করতে পারে। সুতরাং সৎ বান্দা যারা, নেক মানুষ যারা, তারা জানাজা পড়বে না, পাপিষ্ঠ গুনাগার যারা কাবিরা গুনাহ করে মারা যায় তাদের। বেনামাজির ক্ষেত্রে দুটি মত রয়েছে, যাদের নিকটে বেনামাজি একবারে বড় কাফের, তো জানাজা পড়াই যাবে না, এমনি আঢাল মাটি দিয়ে নিয়ে গিয়ে দাফন করে দেন, নিয়ে গিয়ে মাটিতে তাকে পুঁতে দেন। আর যারা বলছে না বেনামাজি ও চোর ডাকাতের মতো, চোর ডাকাত সন্ত্রাসী সুদখোর ঘুষখোর এদের মতোই, যদি অস্বীকার না করে, শর্ত হচ্ছে অস্বীকার না করে, কেউ যদি রোজাকে অস্বীকার করে, জাকাত হ্যাঁ জাকাত টাকা আমি দেবো না, তাহলে সে কাফের কিন্তু, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নামাজ স্বীকার করে পড়বো পড়বো, আচ্ছা পড়ছি পড়বো, আর হঠাৎ মরে গেল, কোনোদিন বলেনি যে পড়বো না, যেমন আজকালকার বেনামাজি মুসলমানদেরকে বসে আছে রাস্তায় বলে মুসলমান হচ্ছে, হ্যাঁ মুসলমান নামাজ পড়ে, আচ্ছা আসতে পড়ছি পড়ছি, আসবে না ও কিন্তু পড়ছি পড়ছি, হ্যাঁ পড়বো পড়বো, তো এদের হুকুম কি? এদের ক্ষেত্রে যারা বলেছেন নামাজ ত্যাগকারী, নামাজ অস্বীকারী নয়, নামাজ ত্যাগকারী কাফের, আর এই মশলাটি কোরআন হাদিসের ক্ষেত্রে বেশি সহি মনে হচ্ছে, তো তাদের নিকটে বেনামাজি জানাজা পড়া যাবে না, জানাজা মোটেই পড়া যাবে না। আর যারা বলছেন যে বেনামাজি ওই অন্যান্যদের মতো, অন্যান্য পাপিষ্ঠ গুনাহগারদের মতো, তাদের নিকটে জানাজা পড়া যাবে, কিন্তু সৎ লোকেরা পড়বে না, সমাজের যারা সাধারণ মানুষ তারা পড়বে, আল্লাহর নেক বান্দা যারা সৎ বান্দা তারা জানাজা পড়বে না। আল্লামা নাসিরুদ্দিন আলবানী একটি চমৎকার কথা বলেছেন যে এই যে সৎ লোকেরা জানাজা পড়বেন না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষকে আদব শেখানো, ওই বদ প্রকৃতির মানুষদেরকে আদব শেখানো, তারা যেন শেখে যে না আমাদেরও অবস্থা এরকম হবে যদি আমরা এরকম অবস্থায় মরে যাই, তাহলে আদব শিখাবার জন্য বাহ্যিক দৃষ্টিতে তারা এই অসৎ ব্যক্তির জন্য দোয়া করলো না, মানে জানাজা শরিক হলো না, দোয়ায় শরিক হলো না, এই করল, কিন্তু তাদের জন্য দোয়া করা তো হারাম নয়, যেহেতু তারা মুশরিক কাফের না, মুশরিক হতো কাফের হতো কবর মাজারে সেজদাকারী হতো, তাহলে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য নামাজ পড়া, জানাজা পড়া বা দোয়া করা হারাম হইতো, এদের জন্য হারাম নয়, হারাম হলে তাহলে সাধারণ মুসলমানদের জন্য কেন জায়েজ হলো, বুঝতে পেরেছেন? হারাম নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে সৎ লোকেরা জানাজা না পড়লে এরা সতর্ক হয়ে তওবা করতে পারে, তাহলে বাহ্যিক অবস্থায় তারা জানাজা পড়বে না, কিন্তু ভিতরে ভিতরে তারা, তাদের উচিত তারা দোয়া করবে, ভিতরে ভিতরে দোয়া করবে যে আল্লাহ মাফ করে দিক লোকটিকে, লোকটি অনেক সুদ খেয়েছে ঘুষ খেয়েছে, লোকটি অনেক জুলুম করেছে, আল্লাহ মাফ করে দিক, হ্যাঁ লোকটির অনেক ত্রুটি আছে জাকাত দেয়নি, লোকটি হজ ফরজ হয়েছিল হজ করেনি, আল্লাহ মাফ করুক তাকে, এইরকম যদি তারা দোয়া করে আপন আপন জায়গায় তো করতে পারে তারা সত লোকেরা, কিন্তু জানাজায় অংশ নেবে না, যেহেতু জানাজায় অংশ নিলে যত পাপিষ্ঠ লম্পট বদ প্রকৃতির লোকেরা বুঝে দেখো তো আরে অমুক এমাম সাহেব অত বড় আলেমরা এই অমুক সন্ত্রাসের অমুক ডাকাতের জানাজা পড়লে অসুবিধা কি, জানাজা পড়ে পীর সাহেব আমাকে পার করে দিবে, তাই না? সুতরাং জানাজা সৎ লোকেরা পড়বে না ওদের। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রয়েছে যে পাপীদের কাবিরা গুনাহ যারা করেছে তাদের জানাজা রাসূলুল্লাহ পড়েননি। একটি হাদিস রয়েছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মারিজা রাজুলুন একটি লোক অসুস্থ হয়েছিল, ফাসিহা আলাইহি মানে শেষ শেষ মুহূর্ত একবারে মুমূর্ষু অবস্থা, মনে হচ্ছে যে মরে গেছে, কান্নাকাটি তার আত্মীয় স্বজনরা পরিবার শুরু করেছে, সাজা জারু হেলা রাসূলুল্লাহ তার প্রতিবেশী আল্লাহ রসুলের কাছে এসে খবর দিচ্ছে যে রাসূলুল্লাহ নকাদ মাতা লোকটি মনে হয় মারা গেছে, তাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ পেলাম, লোকটি মনে হয় মারা গেছে, আল্লাহ রসুল অমায়ুদ্রিকা তুমি কেমন জানলে যে মারা গেছে, সে লোক বলছে যে রাসূলুল্লাহ আমি দেখেছি যে লোকটির মুমূর্ষু অবস্থা মনে হয় মারা গেছে, সেজন্য কান্নাকাটি চলছে, আল্লাহ রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়ামুত এখনো মরেনি, সে মরেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে অনেক কিছু জানতে পারতেন, তো ওহির মাধ্যমে এটা জানানো হয়েছে, কাল ফরাজা সুম্মা ইনতালাকা রাজুল ওই লোকটি গেল ফরাহু কাদ নাহারা নাফসা মিন মিশকাস, ওই যে শেষ অবস্থায় আছে ওই অবস্থায় করেছে কি, যে কান্নাকাটি যে চলছে, কান্নাকাটি আসলে মরার কান্নাকাটি ছিল না, মরে যায়নি, কিন্তু সে আত্মহত্যা করেছে, একটি তীর নিয়েছে ধারালো তীর, আর ধারালো তীর নিয়ে তার বুকে দিয়েছে একবার আঘাত করে আত্মহত্যা করেছে, তখন তার পরিবার ছেলেমেয়েরা তার স্ত্রী কান্নাকাটি শুরু করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে লোকটি আত্মহত্যা করেছে, কি করলেন আল্লাহ রসুল বলে ফারাকাদ নাহার নফসা মিন মিশকাস ফান তালাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি পুনরায় দেখে এসে আল্লাহ রসুলকে খবর দিচ্ছেন,
ফাকবার হন না মা তারপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সেই লোকটি মারা গেছে কিন্তু আত্মহত্যা করে মারা গেছে কালা ওমা ইউদরিক তুমি কি আপনি জানলে কালা আয় তো ইয়ান হারা নাফসু বিমিশকাসিন মা আমি নিজে চোখে এবার দেখে এসেছি যে তার বুকে তীর ও ধারালো তীর লেগে আছে আত্মহত্যা করে মারা গেছে এবার দেখে এসেছি আমি সচক্ষে আল্লাহ রাসূল বলছে আনতা রায়তু তুমি সচক্ষে দেখেছো বলছে হ্যাঁ কালা নাআম কাল সাল্লাল্লাহু আলাইহি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইদান লা উসাল্লি আলাইহি তাহলে আমি তার জানাজা পড়ব না আমি তার জানাজা পড়ব না মুসলিম শরীফের হাদিস সংক্ষেপে রয়েছে এবং আবু দাউদে বিস্তারিত এই ঘটনাটি রয়েছে তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল যে আত্মহত্যাকারীর জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না কিন্তু সাহাবায়ে কেরাম পড়েছেন সাহাবায়ে কেরাম পড়েছেন সেজন্য আত্মহত্যাকারীর একেবারেই জানাজা হবে না যেমন আমার দেশে করে জানি না আপনাদের অঞ্চলে কি আমার এলাকায় আমি ছোটকালে দেখেছি অনেক আত্মহত্যাকারীর জানাজা মোটেই পড়া হয় না এমনিতে গিয়ে দাফন করে দেওয়া হয় ঠিক নয় আত্মহত্যা করলে সে তো কাফের হয়ে যায় না আত্মহত্যা করেছে সে ফাসেক একজন চোর একজন ডাকাত একজন সুদখোর একজন ঘুষখোর এইরকমই সেও পাপি সুতরাং তার জানাজা সাধারণ লোকেরা পড়বে খাস খাস বিশেষ বিশেষ নেক লোকেরা তারা গণ্যমান্য লোক যারা পরেজগার লোক তারা জানাজা পড়বে না যাতে সাবধান করা হয় সতর্ক করা হয় অন্য অন্যদের যারা ওই রকমের বালা মুসিবত আসলে কোন রকমের গোলমাল গন্ডগোল হলে স্বামী স্ত্রী তো আত্মহত্যা করে আরে অমুক আত্মহত্যা করেছিল অমুক মেয়ে আত্মহত্যা করেছিল তার জানাজা পড়েনি আলেম ওলামারা আমি আত্মহত্যা করলে তো আমারও জানাজা পড়বে না তাহলে আর জীবনে আত্মহত্যা করবে না তারপর আরেকটি মশলা হচ্ছে যে কাফের এবং মুনাফের যারা কাফের যারা স্পষ্ট কাফের নিজের কুফরের ঘোষণা করেছে হয়তো জাতিগত তারা কাফের ইহুদি খ্রিস্টান বা হিন্দু বৌদ্ধ জৈন অন্য ধর্ম অবলম্বী অথবা মুসলিমদের যারা ঘোষণাই করেছে যে ইসলাম বিরোধী কথা দিয়ে তারা ঘোষণা করে দিয়েছে যে তারা মুসলমান নয় নাস্তিকতার ঘোষণা করে দিয়েছে আল্লাহ দ্রোহিতার তারা ঘোষণা করেছে তারা কাফের স্পষ্টভাবে তারা নিজের বিবৃতি দিয়েছে তারা মুসলমান নয় বা ইসলামের সাথে তাদের সম্পর্ক নেই কোরআন বিরোধী কথাবার্তা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কোনো বেয়াদবি কথাবার্তা বলেছে যারা কাফের আর মুনাফিক যাদের অন্তরে কুফরি ঢোকানো রয়েছে কুফরির ওপর বিশ্বাস রয়েছে কিন্তু তারা ঈদে হয়তো হাজির হয়ে যায় ঈদের নামাজ পড়ে জুমার নামাজও মাঝে মাঝে পড়ে মুসলমানদেরকে ধোকা দেয় কিন্তু ইসলাম বিরোধী এমন কাজকর্ম করে যে স্পষ্ট যে তারা একবারে খালিস কাফের খাঁটি কাফের এরা হচ্ছে মুনাফিক কিন্তু স্পষ্ট করে যে তারা বিবৃতি দেয় না যে আমরা ইসলামের সাথে সম্পর্ক রাখি না আমরা মুসলিমরা এরকমের বিবৃতি দেয় না এদেরকে মুনাফিক বলা হয় যেমন আবদুল্লাহ বিন ওবাই মুনাফিক তার সহচারী যারা যারা সঙ্গী সাথী ছিল তারা নামাজও পড়তো তারা মুসলমানদের সাথে উঠা বসাও করতো তারা নিজেকে মুসলমান বলে ঘোষণাও করতো কিন্তু তারা ছিল মুনাফিক আর মুনাফিক আসলে প্রকৃতপক্ষে কাফের মুনাফিকের অন্তরে কুফর আছে তারা কুফর প্রকাশ করে না শুধু তো এই কাফের আর মুনাফিকের জানাজা পড়া হারাম মনে রাখবে তাহলে কাফের আর মুনাফিক আর ওইদিকে ফাসেকের কথা বললাম ফাসেক আর কাফেরের বিধানে তফাত রয়েছে বড় বড় পাপ করে সুদখোর ঘুষ করে কিন্তু কোনোদিন ইসলাম দ্রোহী তার ঘোষণা করেনি সে নাস্তিকতার কোনোদিন ঘোষণা করেনি আল্লাহকে মানে বিশ্বাস করে রেসালাতে বিশ্বাস আছে কোরআনে তার বিশ্বাস আছে পাপ করছে হয়তো তার হুকুম আলাদা তার বিধান আলাদা আর যে ব্যক্তি কাফের বা মুনাফিক তার জানাজা পড়া হারাম তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তিগফার করা হারাম হারাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা তাওবার 84 নম্বর আয়াতে ইরশাদ করেছেন মুনাফিকদের সম্পর্কে আয়াতটি নাযিল হয়েছিল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিকের জানাজায় গিয়ে অংশ নিয়েছিলেন হযরত তোমার নিষেধ করছেন টেনে নিয়ে আসছেন আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলা মুনাফিক মুনাফিক যে একেবারে তার উপর নামাজ পড়ে তার জানাজা পড়বেন আপনি কি করে হইতে পারে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে আর মাফ না করলে আমি তার জন্য ক্ষমা চাইবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করবে যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে আল্লাহ নিষেধাজ্ঞা চলে আসবে আয়াত নাযিল হয়ে গেল তার সাথে সাথে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান যারা চিরকাল কুফরি অবস্থায় থেকে মারা গেছে কুফরি অবস্থায় চিরকাল নাস্তিক হয়ে থাকলো নাস্তিকতা ঘোষণা করলো কোরআন বিরোধী কথাবার্তা বললো আর তার জানাজা পড়বে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান চিরকাল কুফরি অবস্থা থেকে মারা গেছে জীবনে তার জানাজা পড়বে না ওয়ালা তাকুম আলা কবরি এবং তার কবরের কাছেও দাঁড়াবে না ইস্তিগফারের জন্য ক্ষমা চাওয়ার জন্য যে কবর জিয়ারতে যাই আমরা কবর জিয়ারতে গিয়ে দোয়া করি আল্লাহর কাছে ওই রকম যারা কাফের এবং মুনাফিক তাদের কবর কাছে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হারাম যায়েজ নেই আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকুম আলা কবরি তার কবরের কাছেও দাঁড়াবে না কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহ
তার আল্লাহর সাথে কুফরি করেছে ওয়া রাসূলি আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন তারা ফাসিকি পাপের অবস্থায় মারা গেছে জানাজা যখন আরম্ভ হবে তখন মাইয়েতকে সামনে রেখে ইমাম দাঁড়াবে ইমাম কোনখানে দাঁড়াবে পুরুষ জানাজা হলে আর নারী হলে কোনখানে দাঁড়াবে হ্যাঁ আর যদি মহিলা হয় মাঝামাঝি ঠিক এই ক্ষেত্রে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজা পড়ালেন সাহাবী সাল্লা আলা জানাজাতের একজন পুরুষ লোক এটা ফাকামা ইনদা রাসে মাথার নিকটে দাঁড়ালেন ফালাম্মা রুফিয়া জানাজা উঠি নেওয়া হলো জানাজার খাট উঠি নেওয়া হলো উতিয়া বি জানাজাতে ইমরাতি মিন কুরাইশ কুরাইশের এক মহিলার জানাজা নিয়ে আসা হলো ফাকিয়া লহু ইয়া আবু হামজা তখন বলা হলো ইয়া আবু হামজা হযরত আনাস কে আবু হামজা বলা হইতো হাজির জানাজা তো ফলান তো ইবনে তো ফলান উমুকের মেয়ের জানাজা ফাসাল্লি আলাইহা এরও জানাজাটি পড়িয়ে দেন তখন ফাসাল্লা আলাইহা ফাকাম ওয়াস্তাহা তিনি জানাজা পড়ালেন এবং সেই মহিলার মধ্যখানে দাঁড়ালেন মাঝামাঝি দাঁড়ালেন আবু দাউদের হাদিস তিরমিজির হাদিস হাদিসটি সহি তাহলে বোঝা যাচ্ছে যে নারী এবং পুরুষের জানাজার ক্ষেত্রে ইমাম সাহেব দাঁড়াতে তফাত করবেন জানাজার তকবির কয়টি জানাজার তকবির চারটি তকবির অধিকাংশ হাদিস আছে এবং অধিকাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি তকবির দিয়েছেন কিন্তু কিছু কিছু হাদিসে পাঁচটি তকবির আছে এমনকি কিছু হাদিস আছে যাতে সাতটি নয়টি তকবির পর্যন্ত আছে নয় তকবির পর্যন্ত কখনো কখনো জানাজায় আল্লাহ রসুল পড়েছেন বাকি যে তকবিরগুলি হবে তিনটি তকবির তকবিরের পরে যে তকবিরগুলি হবে সেই তকবিরে বিভিন্ন দোয়া পাঠ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়েতের ক্ষমার জন্য চারটি তকবিরই বেশি পড়েছেন এবং চারটি পড়া উত্তম বিশেষ করে আজকাল অজ্ঞতার যুগ এই অজ্ঞতার যুগে আপনি নতুন করে শুনলেন বা জানলেন পড়লেন কি হাদিসে যে পাঁচ তকবির আল্লাহ রসুল জানাজা পড়েছেন আর দেশে গিয়ে পাঁচ তকবিরে কোথাও যদি জানাজা পড়িয়ে দেন বলে বাপরি বাপরি সব কিছু পরিবর্তন কেয়ামও গেল মিলাদও গেল শবে বরাতও গেল হালুয়াপুরিও গেল গেল জানাজাও নতুন তাই না এই সব নতুন এটা ধর্মই নতুন তখন বলবে সুতরাং ওইসব হাদিস এর উপর আমল করে ফিতনা সৃষ্টি না করে আপনি অধিকাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল চার তকবিরই করেন যেটি মানুষ বোঝে আর জানে এটি ওয়াজানা অচেনা জিনিস আমল যখন শুরু করবেন তখন মুশকিল হয়ে পড়বে কোরআন শরীফে কত রকমের কেরাত আছে কারি সাহেবরা জানেন শুনেছেন কি হ্যাঁ সাত আর তিন দশ রকমের কেরাত আছে আর এই কেরাতগুলি পড়া যায় তেলাওয়াত করা যায় এখন আমার দেশে যে কেরাত প্রচলিত কেরাত বা এই দেশেও এই কেরাতই প্রচলিত হাফস আন আসেম এই কেরাত প্রচলিত কেরাত এখন নতুন করে কেউ যদি অন্য কোনো কেরাত শুরু করে কেসাইর কেরাত শুরু করে বা অন্য কোনো কেরাত শুরু করে তাহলে গিয়ে যখন পড়বে পড়ছি কি রে এই তো কোরআনকে পাল্টিয়ে দিল কোরআনকে পাল্টিয়ে তো লড়াই তখন ওখানেই মারামারি শুরু হয়ে যাবে মারামারি শুরু হয়ে যাবে সেই জন্য ওলামা কেরাম নিষেধ করেছেন যে নতুন কোনো কেরাত যেই কেরাত আপনার দেশে নেই যেমন আপনার আফ্রিকার আপনার আলজেরিয়া তারপরে মরক্কো এসব দেশে অন্য কেরাত আছে ওরা ওই কেরাত জানে কিন্তু এই কেরাতকে আপনি ওই ওখানকার কেরাতকে এখানে যদি সেই কেরাতগুলি সেই হাদিসও আছে এবং কেরাতের কিতাবাদিতে আছে এবং কেরাতগুলি সত্য কেরাত কিন্তু যেহেতু কেরাতগুলির প্রচলন নেই নতুন ওই কেরাতগুলি মনে হবে মানুষকে শুনে আপনি যদি পড়া শুরু করেন তো মনে করবে যে কোরআনকে পাল্টে দিয়েছে কোরআনকে পরিবর্তন করে দিয়েছে ফিতনা সৃষ্টি হবে যেন ফিতনা থেকে বাঁচতে হবে সুতরাং চার তকবির দিয়ে নামাজ পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশি বাদশার জানাজা পড়েছিলেন নাজাশি বাদশাহ অর্থাৎ আবেসিনিয়া হাবাসার রাজা ইন্তেকাল করেছিলেন তিনি একাই মুসলমান হয়েছে সেখানকার দেশবাসী মুসলমান হয়নি তিনি মুসলমান হয়েছিলেন মারা গেলেন এমন দেশে যে দেশে কেউ আল্লাহ বলার লোক নেই অর্থাৎ মুসলিম কেউ ছিলেন জানাজা কে পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াহির মাধ্যমে জানতে পারলেন যে আজকে বাদশাহ নাজাশির হাবাসাতে ইন্তেকাল হয়েছে তিনি সাহাবাই কেরামদেরকে জমা করলেন এবং তাদেরকে নিয়ে তিনটি কাতার করে জানাজার নামাজ পড়লেন এবং চার তকবির দিয়ে জানাজার নামাজ পড়েছিলেন এক তো চার তকবির জানা গেল এ হাদিস দিয়ে আর একটি কি জানা গেল গায়েবানা জানাজা গায়েবানা জানাজা মানে আপনার লাশ উপস্থিত নেই আর লাশ না থেকে আপনার জানাজা পড়া এই জানাজা কেমন এও আরেকটি মশলা এই জানাজা সম্পর্কে প্রশ্ন উত্তর অনেক সময় আমি আলোচনা করেছি যদি কারো জানাজা না হয়ে থাকে এমন দেশে মারা গেছে যে জানাজা হয়নি জানা আছে জানাজা হয়নি অথবা আপনার মানে সেই ক্ষেত্রে সম্ভাবনা এই যে জানাজা হয়নি কারণ ওখানে লোক নেই তো মুসলমান নেই কাফেরদের মাঝে বাস করে সে কে জানাজা তার পড়বে জানাজা হয়নি সম্ভবত মানে 60-70-80% মনে হচ্ছে জানাজা হয়নি আপনার
তাহলে তার গায়েবানা জানাজা পড়েন আপনি, যেহেতু মুসলিমের জানাজা মুসলমানদের পড়তে হবে। আর যদি জানাজা হয়ে থাকে তাহলে পড়তে হবে না। তবে এই মাসলা নিয়ে বড়ই দ্বিমত রয়েছে। যদি ওই রকম আল্লাহর নেক বান্দা হয়, বড় আলেম হন অথবা বড় কোনো নেতৃস্থানীয় ব্যক্তি হন এবং তার দ্বারা দিনের অনেক খিদমত হয়ে থাকে, তাহলে এইরকম লোকের জানাজা হলেও গায়েবানা জানাজা পড়া যেতে পারে, যেমন অনেক ওলামায়ে কেরামদের মত আছে। তারাও দলিল পেশ করেছেন এই নাজাশি বাদশার ঘটনাকে, যেহেতু তিনি রাজা এবং তার দ্বারা দিনকে অনেক ফায়দা হয়েছিল। যখন মক্কার মজলুম নির্যাতিত লোকেরা হিজরত করে নির্বাসিত হয়ে সেই আবিসিনিয়ায় চলে গেছিলেন, তখন সেখানে তিনি আশ্রয় দিয়েছিলেন তাদেরকে, এবং মক্কার কাফেরা তাদেরকে ধরে নিয়ে আসতে গেছিল, তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন যে যাও, তোমরা তোমাদের সাথে এদেরকে পাঠাবো না, তোমরা জালিম, এদের উপরে জুলম অত্যাচার করেছে, এই জন্য আমার শরণাপন্ন হয়েছে, আমার কাছে আশ্রয় নিয়েছে। তাহলে দিনের খেদমত হয়েছিল না যা শিখিয়ে দিয়ে। তো এই অর্থটিকে সামনে রেখে তারাও বলেছেন যে ওই রকম গণ্যমান্য ব্যক্তি যদি হন আল্লাহর নেক বান্দা অথবা বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তাহলে তার জানাজার নামাজ গায়েবানা পড়া যেতে পারে। জানাজার শেষ করে দিচ্ছি, তারপরে প্রশ্ন করবেন। জানাজার নামাজে আমাদের দেশে যে জানাজা হয়, তো আমাদের হানাফি ভাইরা তো আপনারা তো সব ওদেরকে বেশি জানবেন, রফেদেন করে জানাজা পড়ে না রফেদেন করে না? হ্যাঁ, রফেদেন করে, চার তকবীরে রফেদেন করে না, শুধু একবার? হ্যাঁ, শুধু একবার। হ্যাঁ না, হানাফিরা কি করে, একবার রফেদান করতে হবে, এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত, এটি প্রমাণিত, একবার রফেদান করতে হবে প্রমাণিত। বাকি একবারে বেশি রফেদান, দ্বিতীয় তকবিরে, তৃতীয় চতুর্থ তকবিরে রফেদান করা মানে হাত তোলা, হাত তোলা, এর সহি প্রমাণ নেই, আল্লাহ রসুল থেকে কোনো প্রমাণ নেই। কিছু কিছু সাহাবাই কেরাম যেন আবদুল্লাহ বিন আব্বাস আর আবদুল্লাহ বিন উমার, এদের থেকে প্রমাণ আছে, অর্থাৎ মওকুফ তাঁদের আমল যে তারা রফেদান করেছেন, কিন্তু সহি কোনো প্রমাণ আল্লাহ রসুল থেকে মোটেই নেই। সেই জন্য প্রথমবারে রফেদান করাই যথেষ্ট, তারপরে রফেদান করার অর্থাৎ হাত তোলার কোনো প্রয়োজন নেই জানাজার নামাজ। জানাজার নামাজে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আলা জানাজাতিন, এক জানাজায় তাকবীর দিলেন, ফারাফা ইয়াদাইহি আউওয়ালে তাকবীরা, প্রথম তাকবীরে তিনি রফেদান করলেন, রফেদান মানে হাত তোলা, হাত তোলেন, ওয়াদা আল ইউমনা আলাল ইউসরা, তারপরে ডান হাতকে বামের ওপর রাখলেন, ডান হাতকে বামের ওপর রাখলেন। আর এই ক্ষেত্রে কোথায় রাখতে হবে, এই ক্ষেত্রে সহি হাদিস কয়েকটি রয়েছে, আলা সাদরেহি বলি, বক্ষের উপর রাখলেন, বুকের ওপর রাখতেন রাসূলুল্লাহ, বুকের ওপর রাখতেন, এই জন্য এটি সহি। বাকি নাভের নিচে রাখার হাদিস জঈফ এবং সর্বসম্মতিক্রমে জঈফ, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, ইত্তিফাক রয়েছে যে হাদিসটি জঈফ, তাহা তাসুরুর হাদিস। সুতরাং জানাজার ক্ষেত্রে, নামাজের মতো জানাজার ক্ষেত্রেও বুকের ওপর হাত রাখাই সুন্নাত, হাত ছেড়ে নামাজ পড়া সুন্নতের খেলাফ, এবং হাত নাভির নিচে রাখা এটিও সহি সুন্নতের খেলাফ। সুতরাং বুকের হাত রেখে জানাজার নামাজ পড়বেন। বাকি জানাজার নিয়ম কানুন ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।